সমিকায় স্যার নব্বই দশকের টিভি নাটকের একজন জনপ্রিয় মুখ রূপে গুণে নিজের অবস্থান দৃঢ় করা এই অভিনেত্রী উনিশশো সালে পরিচালক আতিকুল হক চৌধুরীর হাত ধরে মিডিয়াতে আসেন এরপর অসংখ্য নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি বর্তমানে পুরদস্তুর ব্যবসায়ী আটচল্লিশ বছর বয়সী এই লাশ্যময়ী এখন এবিসিআই পরিচালক এবং ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তবে তিনি এবার আশা করছেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সমী বলেন ব্যবসার সঙ্গে রাজনীতি নিয়েও ব্যস্ততায় রয়েছেন ইতিমধ্যে ধানসিরি কমিউনিকেশনের পরিধি বাড়ছে আমরা উন্নয়ন ও কর্পোরেট কমিউনিকেশনে কাজ করি আমরা নিয়মিত জাতিসংঘের নানা অঙ্গ সংগঠনের সঙ্গে উন্নয়নমূলক কাজ করছি কাজ করছি মহিলা উদ্যোক্তাদের নিয়ে জীবনের শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে যাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে প্রার্থী দিলে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমার বিশ্বাস কাজটি আমি নিষ্ঠার সঙ্গে করতে পারব প্রিয় ভিউয়ার্স কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত অবশ্যই জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ